কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমরা কি করে নিজেকে ঠিক রাখি বলতো? একটুটা বয়স হয়ে গেল, এতদিন আমি বাড়ি ছেড়ে কখনো থাকিনি, এভাবে দেওয়ালের দিকে তাকিয়ে কি দিন কাটানো যায়? কতদিন হয়ে গেল অপনাটাকে দেখি না, মনে হচ্ছে এক যুগ হয়ে গেছে ওর গলা শুনিনি আমি। তোমার ছাড়া কি আমরা ভালো আছি বলো দিদা? তুমি জানো মা সেদিন রান্নাঘর থেকে রান্না করে বেরিয়ে রানীমা রানীমা তোমার জন্য খাবার বেরিয়েছে বলেই না চুপ করে গেছিল। তারপর সারাদিন খুব কান্না করেছে। মিঠাকে তো কোলে পিঠে করে বড় করেছি সারাটা। রানীমা এটা করেছি, রানীমা ওটা করেছি, দেখো না এটা কেমন হয়েছে। সবকিছু শুধু আমার কাছে আবদার করেছে সারাটা জীবন। মা যদি একটু ঘর থেকে বেরোতো না দিদা, আমি সত্যি মাকে তোমার কাছে একবার নিয়ে আসতাম। না রে মা, ওকে জোর করিস না, ওকে ওকে তুই ওর মতো থাকতে দে। একটু দাঁড়াও তুমি, বলছি সিস্টার আমার দিদান কি একটু ফোনে কথা বলতে পারবে? বলতে পারে, বেশি কথা বলবেন না। আমি কি কাঁদছি দেখ, কতদিন পর তোর গলা শুনবো বলে ফোন করলাম আর তুই কি না? না না না, আমি কেন কাঁদবো? তুমি কেমন আছো রানীমা? তোমাদের ছেড়ে আমি আমি কি ভালো থাকতে পারি বল? আমার মন ভালো নেই কিন্তু শরীর আমার শরীর ঠিক আছে, আমাকে যে ভালো থাকতেই হবে, আমি ঠিক আছি। তোকে কোলে পিঠে করে বড় করেছি, এখন এখন তোর মেয়ের বিয়ে দেব, তার ছেলে ফুলের জন্য কথা বানাবো, তবে না আমি মরবো। রানীমা, আমি তোমায় কতবার বলেছি না মরার কথা একদম মুখে আনবে না, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আচ্ছা দিদা, তুমি আর মা কথা বলো, আমি ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে আসছি। জানো তো রানীমা, কালকে না আমি একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলি তুই আবার? আমাদের পুরনো পাড়ায়, একেবারে
তোমাদের বাড়ির খুব কাছে। সে কি বাড়ি থেকে বেরিয়েছিলি কেন শুনি? বলছি, জানো তো রানীমা, আমাদের বাড়িটা দেখার জন্য না আমার মনটা খুব ছটফট করছিল। আমি না আমি লুকিয়ে দেখে এসেছি, ওখানে যারা নতুন এসেছে তারা বাড়িটাকে খুব যত্ন করে রেখেছে, যদিও বাড়িটার পরিবেশটা একটু বদলে গেছে। পাগল মেয়ে একটা, অতদূর যখন এলি তখন একবার বলতে পারতি ওদেরকে যে তোকে যেন বাড়িতে ঢুকতে দেয়? একবার না হয় ভিতরে ঢুকেই বাড়িটা দেখে আসতি। আর যখন বললি না তাহলে অতদূর কষ্ট করে গেলি কেন বল? আখি যেন ঘুণা করেও টের না পায় রানীমা, আমি আমার বিয়ের গয়নাগুলো বিক্রি করতে গেছিলাম। আমাদের পাড়ার যে হরেন কাকা আছে তার কাছে তো মা গয়নাগুলো বানিয়েছিল, তাই ওই দোকানেই আমি গয়নাগুলো বিক্রি করে কিছু টাকা এনেছি। তুই আমার জন্য তোর সব গয়না বেচে দিলি অবনা? দিদির সঙ্গে তো আমিও গেছিলাম হরেনদার কাছে, কি সুন্দর ছিল গয়নাগুলো। আখির জন্য কিচ্ছু রাখলি না মা, সব আমার জন্য শেষ করে দিলি। সব বেচিনি রানীমা, দুটো গয়না রেখেছি ওই বাড়ি থেকে যেটা পেয়েছিলাম। আর সময় তো আছে নাকি, আমিও আছি আখিও থাকবে, তুমি এসব ভেবো না, তুমি আগে সুস্থ হয়ে বাড়ি তো ফেরো। সেই আশাতেই আছি তোরে মা, অপারেশনের আগে এটা বলা সম্ভবই নয়। পেশেন্টের রিকভারিতে কতদিন লাগবে দ্যাট ডিপেন্ডস যে অপারেশনটা কতটা সাকসেসফুল হচ্ছে, প্লাস রিকভারি পিরিয়ডটা ডিপেন্ড করে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে, লটস অফ ফ্যাক্টরস। ডক্টর আঙ্কেল, আমি না দিদানের অপারেশনের টাকার বেশ কিছুটা জোগাড় করে ফেলেছি, আর বাকিটাও আমি ঠিক জোগাড় করে ফেলবো, শুধুমাত্র একটু সময় লাগবে, এই যা। ঠিক আছে। বাই দ্য ওয়ে, একটা কথা কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরছে, তোমাকে বলা হয়নি। কি ডক্টর আঙ্কেল? তুমি তো বেশ ভালো গান করো, তো এখন ওই কর্পোরেট ইভেন্টসে গান করা পারফর্ম করার একটা বেশ ভালো চল এসেছে জানো তো। হ্যাঁ আমি শুনেছি। হ্যাঁ তো আমার লিংকে যদি সেরকম কোনো ইভেন্টের আমি খবর পাই তাহলে আমি কি তোমাকে তোমার নাম সেখানে বলবো, মানে যদি তুমি রাজি থাকো? সে কি আঙ্কেল, নিশ্চয়ই, আমি কেন করবো না। আর জানেন তো আঙ্কেল, আমি না খুব তাড়াতাড়ি একটা শো করছিও। বাহ, সেটা বেশ ভালো কথা। তাহলে আমার তো বিভিন্ন ধরনের পেশেন্ট আসে, তো তাদের কন্ট্যাক্টে যদি কোনো কর্পোরেট এই ধরনের ইভেন্ট আমি শুনতে পাই তাহলে আমি তোমার কথা অবশ্যই বলবো। আর একবার যখন তুমি আমাকে ডক্টর আঙ্কেল বলেইছো তাহলে আমার তো একটা দায়িত্ব থেকেই যায়, তাই না? থ্যাংক ইউ সো মাচ ডক্টর আঙ্কেল, আজ তাহলে আমি আসি। এসো। এমডি স্যার এলে আমি সব কথা বলে নেবো, আর এমডি স্যার কখন আসবেন সে মিস্টার চ্যাটার্জি। হ্যাঁ আমি কল ব্যাক করছি। ইয়েস আমি স্যাম, স্যাগা মিউজিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি একটু ওয়েট করুন, এমডি স্যার হয়তো একটু পরে চলে আসবেন। না অ্যাকচুয়ালি আমার আরেকটা আর্জেন্ট মিটিং ছিল, ফলে কি করা যেতে পারে আমি বুঝতে পারছি না, অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা আপনি এক কাজ করুন না, আপনি তো ফাইলটা নিয়ে এসেছেন, ফাইলটা যদি আমার কাছে রেখে যান আমি স্যারের সাথে পরে কথা বলে নেবো, ইউ ক্যান লিভ নাও। আমি ভেবেছিলাম একবার তোমার এমডির সাথে দেখা হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু এমডি স্যার কখন আসবেন সেটা আমরা কেউ জানি না, আপনি বলছেন আপনার আবার তাড়া আছে। হ্যাঁ তাড়া তো আছে, ঠিক আছে তাহলে তুমি ফাইলটা রেখে নাও, তুমি একটু আমাকে ফিডব্যাকটা দিয়ে দিও, আর নেক্সট কবে দেখা করতে পারি সেটা একটু জানিয়ে দিও। আচ্ছা থ্যাংক ইউ।